নতুন বাংলাদেশকে সুন্দর রূপে গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণফোরাম সহ যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির করা 31 দফা প্রয়োজনে সাধারণ মানুষের মতামত নিয়ে পরিবর্তন করা হবে, যাতে দেশের জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ে ওঠে। আমির খসরু বলেন, দেশের পোশাক শিল্প নিয়ে কারা ষড়যন্ত্র করছে তা বের করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে, যাতে দেশটা স্থিতিশীল থাকে। আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব, রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব। কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা,